মুন্সিগঞ্জ কোর্টটা একদিন বন্ধ ছিল, যারা ইতিহাসে হয়নি, সমস্ত ক্ষেত্রে ব্যর্থ। আজকে চট্টগ্রাম ইউরিয়া কারখানা সরকার দ্বারা বন্ধ হয়ে গেছে গেছে নিয়ে এই সরকার শ্রীলঙ্কাকে পার করে যাবে, এদের অবস্থা হবে। শ্রীলঙ্কা তো মন্ত্রী নিষ্ঠা থেকে পাওয়া গিয়েছিল, তাদেরকে ধরা গেছিল, এদেরকে ভাগে পাওয়া যাবে না। ও যে মনোভন বলে আর ও যে ইত্যাদি কয়, ও যে সবসময় কথা বলে, তাদের সাধারণ সম্পাদক আমাদের কাদের ভাই কাউয়া কাদের, আরেকজন আছে কি নাম হাসান মাহমুদ, আমরা ছাত্র ছিলাম চিন্তারে, সে অসভ্য, তাকে বাড়ানো হয়েছে তাকে অসভ্য কথা বলার জন্য। আজকে আমরা বলে দিতে চাই সমস্ত গিরিশ রাষ্ট্র দ্বারা ব্যর্থতা ঢাকার জন্য আমাদের অনেক নেতা আমাদের নেতাকে বলেছে, এরপরে মহাশিবিত বলবে, এরপরে আরো জাতীয় নেতৃত্বের সঙ্গে বলবে, কারণ এটা নিয়ে যাতে আমরা ব্যস্ত থাকি, আমরা তো দোকানে আমরা ব্যস্ত থাকবো না। আমরা বলে দিতে চাই এই বর্তমান ফেসিবাদের প্রথম বাংলাদেশের মাটিতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণপরিবর্তন সৃষ্টি করে আমরা ইনশাআল্লাহ বিজয় গর্ব করবই, এটাই হোক আজকে আমাদের অধিকার। শহীদ জামর হোক আমাদের নেতা তারেক রহমান, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।